হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে সামনে আসলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও দিব, বাট দেয়া হচ্ছে না কোনো কারণে, আর তেমন কিছু বানানোও হয়নি বেশ কয়েকদিন ধরে। তো আমি একটা মেশিন আজকে আপনাদের দেখাবো, যেটা আমি গতকাল বানিয়েছি। এই হচ্ছে মেশিনটা। এটাকে মিনি গ্রাইন্ডিং মেশিনও বলতে পারেন, আবার ড্রিল মেশিনও বলতে পারেন, দুটার কাজই এটা করবে। তবে বেসিক্যালি আমি এটা বানিয়েছি গ্রাইন্ডিংয়ের কাজ করার জন্য। আমার ড্রিল মেশিন আরেকটা আছে, আমি দেখাচ্ছি। এটা ড্রিল মেশিন, এটা এটার থেকে অনেক বেশি পাওয়ারফুল মোটর এবং এটার ক্যাপাসিটি ক্ষমতা অনেক বেশি। আর কাটিংয়ের জন্য, মেটাল কাটিংয়ের জন্য বা যে কোনো ধরনের বড় কিছু কাটিংয়ের জন্য আমি এই মেশিনটা ব্যবহার করি। তো এই দুইটা মেশিন নিয়ে হয়তো আমি কথা বলেছি আগে এবং আরেকদিন হয়তো লাগলে বলবো। তো আজকে আমি এই মেশিনটি নিয়ে দেখাবো, যেটা দিয়ে কী কী করা যেতে পারে। এটা একটি 12 ভোল্টের ডিসি মোটর। এটা দেখতে অনেকটা 775 বা 555-এর মতো মনে হলো, এটা আসলে অত শক্তিশালী মোটর না। এটা হচ্ছে আপনার আপনারা মনে হয় দেখে থাকবেন, কিছু ডিসি ফ্যান পাওয়া যায় বাজারে, ইলেকট্রিক ব্যাটারিতে চলে, ওই ফ্যানের মোটরগুলো। তো মূলত এটা দিয়ে আমি ছোটোখাটো কাটিং, তারপর হচ্ছে পলিশিং বা গ্রাইন্ডিং বা স্ক্র্যাবিং, যেমন এখন মাথায় একটা স্ক্র্যাবিং বিট লাগানো রয়েছে এটার, এছাড়াও এটার সাথে আমরা ইউজ করতে পারবো, এটা স্ক্র্যাবিং বিট, এটা এটা একটা স্ক্র্যাবিং বিট, এটা দিয়ে প্লাস্টিক অথবা কাঠ কাটা যাবে, এই সবগুলো দিয়ে প্লাস্টিক অথবা কাঠ কাটা যাবে, এই পাঁচটা। আর এটা হচ্ছে ছোট কোনো মেটাল কাটার জন্য অথবা ছুরি ধার করার জন্য এটা ইউজ করা যায়। এই ধরনের স্ক্রুড্রাইভারের মাথাগুলো অনেক সময় কাজ করতে করতে নষ্ট হয়ে যায় আমরা জানি। তো এটা যখন আপনার নষ্ট হয়ে যাবে, এই মাথাগুলো শার্প করার জন্য চাইলে এই বিটগুলো ব্যবহার করা যাবে। আর বিশেষ করে এখন যে বিটটা লাগানো আছে সেটার কাজ যদি আমি দেখাই, ধরেন যে এখানে যে জংটা আছে, এই জংটা আমি পরিষ্কার করব। আমি এটা ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত চলবে। এই অ্যাডাপ্টারটা 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত অ্যাডজাস্টেবল। সুইচটা অন করে দিচ্ছি। স্ক্র্যাবিং মূলত মরিচা পরিষ্কার করা যায়, ময়লাও করা যায়, তবে সবচেয়ে বেশি ইফেক্টিভ মরিচা পরিষ্কার করার জন্য। এখানে এই লেখাগুলো কালো হয়ে গেছে ময়লায় মরিচায়, এবং এটা পরিষ্কার করে দেখাচ্ছে। এভাবে মরিচা ময়লা সব পরিষ্কার করা যাবে একটু দিয়ে। দেখে বুঝতে পারছেন হয়তো কিভাবে জায়গাটা পরিষ্কার হয়ে গেল। মূলত এই মেশিনটা নিয়েই আজকে বসেছি, দেখলে দেখি কী করা যায়। তো আপনাদেরকে একটা দেখালাম, এছাড়াও এই ব্লেডগুলো দিয়ে আমি ছোট ছোট লোহা কাটতে পারবো, ছুরি ধার করতে পারবো, বা এই ধরনের টুল যেগুলো মাঝে মাঝে শার্প করার প্রয়োজন পড়ে সেগুলো করতে পারবো, একদম ইজি। আমি এটার মাথা পরিবর্তন করে কীভাবে সেটা দেখাচ্ছি, নর্মাল ড্রিল মেশিনের মতোই। চাকটা একটু লুজ দিয়ে ইজিলি বের করে নিয়ে আসা যায়। এটা একটা ছোট মেটাল কাটিং ডিস্ক, বড় ডিস্ককে কেটে আমি ছোট একটা ডিস্ক বানিয়ে নিয়েছি।
এটা দিয়ে এই ধরনের টুলগুলো শার্প করে নেওয়া যায়। আমি চাইলে এই ব্লেডটাও শার্প করতে পারি। ব্লেডটি দেখুন শার্প হয়ে গেছে। তো এই ছিল এই মেশিনের কাজ। আরো অনেক কাজ হয়তো করা যাবে, আমি পরে আস্তে আস্তে দেখি কি কি করা যায় বের করবো। ড্রিলের কাজটা আপাতত দেখাতে পারছি না, সরি, আমার কাছে এখন ড্রিল বিট বা ড্রিল করার মতো কিছু নেই, তবে এটা দিয়ে ড্রিল করা পসিবল। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর সামনে পরবর্তীতে যদি নতুন কিছু বানাই তো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।